সকলকে শুভেচ্ছা এক্সামবিডি চ্যানেলের পক্ষ থেকে। তো নিয়োগ সংক্রান্ত যে গণবিজ্ঞপ্তি কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তর ঢাকা, এই সিপাহী পদে যে শারীরিক যোগ্যতা পরীক্ষা বা শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হবে 28/4/2024 খ্রিস্টাব্দে, এটা প্রকাশিত হয়েছে। তো কত তারিখে সব জানিয়ে দেবো বিস্তারিত, এবং কোন মাঠে আপনাদের শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা হবে যারা সিপাহী পদে আবেদন করেছিলেন, কাস্টমস বন্ড কমিশনারেট উত্তর ঢাকা। এখানে দেওয়া আছে প্লট 2 গরিবী নওয়াজ এভিনিউ সেক্টর 13 উত্তর ঢাকা। এর ওয়েবসাইট www.dnbc.gov.bd, এই ওয়েবসাইটে যে গণবিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তর এত স্মারক নম্বরে 22/10/2023 খ্রিস্টাব্দে যে জারিকৃত প্রকাশিত নিয়োগ বিজ্ঞপ্তি অনুযায়ী সরাসরি নিয়োগযোগ্য শূন্য পদে জনবল নিয়োগের নিমিত্তে সিপাহী পদের শারীরিক যোগ্যতা পরীক্ষা আগামী 10/5/2024 খ্রিস্টাব্দের তারিখ সকাল 9 ঘটিকা হইতে দুপুরে 1:30 পর্যন্ত অনুষ্ঠিত হবে। তো এটা ছিল আপনাদের কাস্টমস বন্ড কমিশনারেট উত্তর ঢাকার যে নিয়োগ বিজ্ঞপ্তি, সেটা এটা আগামী 10 তারিখ অর্থাৎ মে 10/2024 অনুষ্ঠিত হবে শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা। তো এর আগেও আমি জানিয়েছি আপনাদেরকে অনেক ভিডিওতে শারীরিক যোগ্যতা কীভাবে নেওয়া হয় এবং শারীরিক যোগ্যতার আপনাদের যোগ্যতা বা পরিমাপ কী থাকে, মেয়েদের ক্ষেত্রে কী থাকে, ছেলেদের ক্ষেত্রে শারীরিক যোগ্যতা কত থাকে, উচ্চতা এবং ওজন সব কিছু বিস্তারিত তথ্য আছে আমাদের ভিডিওতে। এবং এখন জানিয়ে দেবো আপনাদেরকে যেটা, সেটা হচ্ছে আপনাদের কত রোল থেকে কত পর্যন্ত এবং কোথায় কেন্দ্র আছে। এটা 18000001 হইতে 18000558 পর্যন্ত রোল নাম্বারধারীদের পরীক্ষা অনুষ্ঠিত হবে। এটা 10/5/2024 9 ঘটিকা থেকে 1:30 পর্যন্ত দুপুর আর্ম পুলিশ ব্যাটালিয়ান EPBN উত্তর ঢাকা, এই মাঠে আর্ম পুলিশ ব্যাটালিয়ান EPBN উত্তরা ঢাকা। তো 2 নম্বর পয়েন্ট দেখেন, শারীরিক পরীক্ষার দিন আবেদনকারীগণ অবশ্যই টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে ডাউনলোডকৃত প্রবেশপত্র রঙিন 2 কপি প্রিন্টেড কপি নিয়ে শারীরিক পরীক্ষার কেন্দ্রে পরীক্ষা শুরু হওয়ার কমপক্ষে 30 মিনিট পূর্বে প্রবেশ করবেন। সেক্ষেত্রে কোনো প্রকার ফটোকপি গ্রহণযোগ্য হবে না। আপনারা অবশ্যই রঙিন যে অ্যাডমিট কার্ডটি এই ওয়েবসাইট থেকে তুলে তারপরে আপনারা জয়েন করবেন পরীক্ষা কেন্দ্রে, অবশ্যই আধা ঘন্টা পূর্বে চলে যাবেন। আর শারীরিক পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের তালিকা কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তর ঢাকার ওয়েবসাইটে www.dnbc.gov.bd ওয়েবসাইটে নোটিশ আকারে প্রকাশ করা হবে এবং SMS-এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। শারীরিক পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা কেবলমাত্র লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন। এখানে শারীরিক পরীক্ষা কোনো প্রকার TDA প্রদান করা হবে না। এখানে দেখেন চাপল চাকমা উপকমিশনার সদস্য সচিব সরাসরি নিয়োগ বিভাগীয় নির্বাচন কমিটি কাস্টমস বন্ড কমিশনারেট ঢাকা উত্তর। তো এই পরীক্ষাটি ছিল, এই নিয়োগ বিজ্ঞপ্তিটি ছিল গত বছর 2023 সালের সাধারণত অক্টোবর মাসের দিকে হয়েছিল। তো আপনাদের এই নিয়োগ বিজ্ঞপ্তি যে সিপাহী পদের জন্য শারীরিক যোগ্যতা যাচাই পরীক্ষা, কিন্তু ইতিমধ্যে ডেট আপনারা পেয়ে গেলেন। এখন আপনাদের এই সিপাহী পরীক্ষার জন্য রেডি হতে হবে, যেহেতু শারীরিক যোগ্যতা ফিট না হইলে টিকতে পারবেন না, তাই শারীরিক যোগ্যতা অবশ্যই আপনাদের দরকার। 5 ফিট 4 ইঞ্চি ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে 5 ফিট 2, এবং ওজনের ক্ষেত্রে একটু ছাড় দেওয়া হয়, সেক্ষেত্রেও আপনাদের উচ্চতার ক্ষেত্রে কোনো ছাড় হবে না। এখানে কিন্তু আপনাদের 5 ফিট 5 হইলে খুবই ভালো হয়, কারণ 5 ফিট 5-এর নিচে সাধারণত কাউকে রাখা হয় না, যেহেতু 1 ইঞ্চি বাদ দিয়ে ধরা হয়। তো যাই হোক, আপনারা অবশ্যই এই সম্পর্কিত যে কোনো তথ্যের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করবেন 01858934369, এই নম্বরে যোগাযোগ করবেন এবং সকল তথ্য দিয়ে দেবো আশা করি। এবং সাজেশনের জন্য অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নম্বর থেকে সাজেশন নিতে পারবেন PDF ফাইল মাত্র 200 টাকার বিনিময়ে। তো সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকবেন, এই ছিল আজকের তথ্য।